বিয়ে হয় নাকি? একজনের ছিল আগের বছরে আফজাল, তারও হয় না। এ আমাদের তৈয়ব ভাই, এনারও হয় না। এটা ভুল বলছে। একটা গজল শুনেছেন, আমি ঘুগনি মুড়ির দোকান দেবো তুমি ভাত ভেজে রেখি, শুনেছেন কি? সঙ্গে একটা ছেলে প্রেম করেছে, আর সেই মেয়েটা জিজ্ঞেস করছে যে বাবা তুমি আমার সঙ্গে প্রেম করছো সব ঠিক আছে, কত টাকা কামাও, সারাদিন তো ঘুমাও, ঘোরো ফেরো কি করবে? তো মেয়েটা যখন ছেলেকে জিজ্ঞেস করছে তখন ছেলেটা বলছে, বলে আজ সব ব্যবস্থা করে রেখেছি। বলে কি ব্যবস্থা করে রেখেছো? বলে ওইসব তোমাকে টেনশন করতে হবে না। কি টেনশন করতে হবে না একটু বলি? হুজাইফা ভাই, মুস্তাকিম ভাই যারা আছে দেখছো, হুজাইফা ভাই সত্যি হুজাইফা ভাইকে দেখে তোমরা মনে হচ্ছে ভীষণ সুখে আছে, কিন্তু ছেলেটা এত সুখে নেই। সেই মেয়েটা যখন জিজ্ঞেস করলো, মেয়েটা যখন জিজ্ঞেস করলো সেই ছেলেকে যে কি করে কি করবে, তখন মেয়েটা তখন ছেলেটা তখন কি উত্তর দিয়েছিল তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আরে গোরে গোরে বেড়াও শুধু আমায় খাবে কি, মেয়েটা বলছে আরে গোরে গোরে বেড়াও শুধু আমায় খাবে কি, ছেলেটা কি উত্তর দিল? আরে আমি ঘুগনি মুড়ির দোকান দেব তুমি ভাজবে জিলিপি। জিলিপি যখন ভাজ বলবো তাই মেলায় তো ভাজতে হবে, মেলা কি সারা বছর হবে? মেলা সারা বছর হবে না, উঠে যাবে। তাহলে তারপরে কি হবে বলে? ও টেনশন নিতে হবে না, ও চিন্তা করে দেখেছি কি চিন্তা। তাই আমি ঘুগনি মুড়ির দোকান দেব তুমি ভাজবে জিলিপি, প্রোগ্রাম করে সারাদিন। হুজাইফা ভাইয়ের একটু ব্যাকগ্রাউন্ড বলি, বাড়িতে একটা ব্যবসা আছে। আপনারা ভাবেন যে এখানে হুজাইফা ভাই সারাদিন সারা রাত প্রোগ্রাম করলো, বাড়িতে গিয়ে ঘুমায়, আবার কাল রাত্রে প্রোগ্রাম যায়, তাও না। এখানে সারা রাত প্রোগ্রাম করলো, বাড়িতে গিয়ে ব্যবসা আছে, মেটিয়াভুড়িতে ব্যবসা। মুস্তাকিম ভাইয়ের নিজস্ব একটা ব্যবসা আছে। আমি একটা ছোটোখাটো কাজ করি, আমার ইনকাম তো কম, হুজাইফা ভাই জানে ভালো। তো যাই হোক, হুজাইফা ভাইকে দেখছো তো হাসছে কেমন? হাসতে হোক দেখ কর লোক কেতে হ্যায় কি হুজাইফা ভাই গাম সে খালি হ্যায় পর উনকি ক্যা পতা জো গাম কা বাঘ হ্যায় হুজাইফা ভাই উসি কা মালি হ্যায়। যাই হোক, দেখুন না সিসিটিভিটা।